আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম জি বলুন আপনার কি সেবা করতে পারি স্যার এখানে কি সোনার গহনা নিয়ে লোন দেওয়া হয় হ্যাঁ হয় আপনার গহনা দেখান বউ গহনা দেখাও এই যে সব গহনা আরে আমারে দেখা কি হবে উনারে দেখাও এই যে স্যার গহনা এখানে কতটুকু সোনা আছে স্যার ভরি তো হবেই আমাদের ব্যাঙ্ক এজেন্ট আসিয়ে প্রথমে তোমাদের সোনা পরীক্ষা করবি তারপরে যে দাম আসবি সেটাতে কিছু টাকা কাটিয়ে রাখিয়ে দশ শতাংশ হারে ইন্টারেস্ট ধরিয়ে তারপরে তোমাদের টাকা দেওয়া হবি স্যার একটু সহজ ভাষায় কন এত কঠিন ভাষা বুঝতেই পারতেছি দেখো ভাই তোমার এই সোনা প্রথমে পরীক্ষা করা হবে তারপরে এটার যে দাম হবি সেই দামের থেকে কিছু টাকা কাটিয়ে রাখিয়ে তারপরে তোমার লোন দেওয়া হবে এই শোনো সে টাকা কেন কাটিয়ে রাখবি তার থেকে তো সোনার দোকানদারই ভালো সে অন্তত কোনো বাড়তি টাকা কাটিয়ে রাখে না তালি পারে আপনারা সেই সোনার দোকানেই যান আর এখন ব্যাংক বন্ধের সময় এখন ব্যাঙ্ক এজেন্ট আসবি নে আগামীকাল আসেন তারপরে দেখা যাবে কি করা যাবি আচ্ছা তালি পারে চলো সুমি স্যার আমার গ্রামে ছোট বোনের বিয়ে যা করার আজকেই করতে হবে এদিকে ট্রেনের টিকিটও কাটিয়ে ফেলছি তালিপাড়ে সোনার দোকানে যা বিক্রি করে দাও না স্যার আমার সোনার দোকানের উপরে কোনো ভরসা নাই ওই দোকানে দেখাইছিলাম আমার চার ভরি সোনা দুই ভরি বলছিল আমার দামও এক লক্ষ টাকা দিতে চাচ্ছিল এখন যা করার আপনি করেন স্যার আচ্ছা সোনা মাপ দিয়ে দেখি কি করা যায় এই জায়গা তো 4 ভরি সোনাই আছে দেখছি সোনা দামের আধা দাম দিয়ে সোনাটা কিনে রাখি তোমাদের এখানে তো দুই ভরির একটু বেশি সোনা আছে তোমাদের আমি 10 লক্ষ টাকা দিতে পারবো সলবি কি কি কনগে দর বাপ লক্ষ টাকা দেব পারছায় দিয়ে দেব সোনা টাকার হেতু অনেক দরকার দিয়ে দেই তার আর কিস্তি কত দিতে হবি আরে কিস্তি টিস্তি দিতে মনে করো আমি সোনা টাকা দিয়ে কিনে নিলাম আর লোন করাতে হলে কালকে আইসু না না স্যার কালকে আসতে পারবো না আপনি টাকা দেন আমরা চলে যাই এই যে নাও টাকা আচ্ছা আসি স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বেটা লেখা পড়া শিখা বলদ নকল সোনা দেড় লক্ষ টাকা দিয়ে কিনে নিল এয়া লাকা সরে না হলি ওই বেটা এসে পারে ওই বেটা আগামী কালকের আগে জানতেই পারবি না ওটা নকলছুনা তার আগে আমরা কোন জায়গাতে কোনে হারায় যাব তার ঠিক নাই কালকে তো 7 লক্ষ টাকার সোনা 10 লক্ষ টাকা দিয়ে কিনছিলাম এখন ব্যাঙ্কে যেন তাইছে ওরে দিয়ে সোনাটা পরীক্ষা করায় নেই ভাই এই গয়না কয়টা একটু পরীক্ষা করে দাও তো জে স্যার এখনই পরীক্ষা করে দিছি সোনা কয়টা দেন এই যে নাও আর এগুলো তো নকল শোনা কি বলেন এটা নকল শোনা ভাই ভালো করে পরীক্ষা কর শোন তো হা ভালো করেই তো পরীক্ষা করলাম আরে আমার কপাল সহজ সরল গ্রামের লোক ভাবিয়ে আধা দামে কিনলাম সোনা আর তারা আমারে দিয়ে গেল দেড় লক্ষ টাকা দামে রেমিটেশন শোনা এতো দেখি আমি খায়া গেছি বড় মাপের সোনা